নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। এই দুইটি রাজযোগ মাত্র চার দিন এই তিনটি রাশির ধনবান যোগ সৃষ্টি করতে চলেছে, অর্থাৎ আর্থিক রূপ থেকে ধনশালী হতে চলেছে এই তিন রাশি, এবং এই চার দিনের মধ্যে বিশেষভাবে লাভ পেতে চলেছে এই তিন রাশি। দেখুন, জ্যোতিষশাস্ত্রে যেমন খারাপ যোগও থাকে তেমনি বেশ কিছু ভালো যোগও থাকে। এই দুইটি রাজযোগ, আমি আবারও বলছি, চার দিন, এবং কারণটা আপনাদেরকে বলবো, কোনো হাওয়াতে কৌশিক রায় কোনো কথা বলে না, সম্পূর্ণ যেগুলো বলে টোটাল দায়িত্ব নিয়ে, নিজ দায়িত্বে এবং গ্রহের গোচর ধরে বলে। যে একটা হাওয়াতে বলে দিলাম যে এটা ভালো হবে তা নয়। এখানে আপনারা অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি শুনবেন, এবং কেন হচ্ছে সেটাও আপনাদেরকে আমি জানাবো। এই চার দিন কেন বলছি এবং তিনটি রাশির ক্ষেত্রেই বা কেন আমি বলছি, প্রথম আপনাদেরকে বলি, এই যে তিনটি রাশি চার দিন, অর্থাৎ 20 টু 24 জুলাই, এই চার দিন এই তিনটি রাশির ভাগ্য খুলতে চলেছে চার দিনের মধ্যে। এবং কেন, প্রথম কথা দেখুন, বর্তমানে মিথুন রাশিতে বুধের অবস্থান, এবং 25 জুলাই এই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। অলরেডি শুক্র এবং মঙ্গল 20 তারিখ থেকে আপনার, অলরেডি শুক্র আপনার সিংহ রাশি ঘরে অবস্থান করছে, এবং 20 জুলাই থেকে মঙ্গলও আপনার সিংহ রাশিতে অবস্থান করবে। সরাসরি কুম্ভ রাশিতে গুরুর অবস্থান, দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বক্রী অবস্থায়, এবং শনি সকেত্রিক এবং বক্রী, এই কয়টি প্ল্যানেট এই চার দিন এই তিনটি রাশিকে মালামাল করতে চলেছে, অকল্পনীয় এবং অদ্ভুত রেজাল্ট পেতে চলেছে এই তিন রাশি। যদি বাই বার্থ চার্ট আপনার জন্মছকে এই যোগটা থাকে, তবে কিন্তু আপনারা এই সময় এই চার দিন এর মধ্যে আপনারাও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি। ব্যবসার দিক থেকে, লটারি থেকে আকস্মিক ধন প্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, বিদেশ থেকে লাভ, কর্ম দিক থেকে লাভ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এটা কিন্তু আপনারা পাবেন। এক হচ্ছে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আকস্মিক ধন প্রাপ্তি ঘটাতে চলেছে এই তিন রাশির। এখানে আমি কিন্তু চারটি রাশির কথা বলছি না, হঠাৎ দেখা গেল কোনো ক্ষেত্রে চারটি রাশি হচ্ছে, সেটা হবে না। তিনটি রাশি কিন্তু মালামাল হবে, এবং তিনটি রাশির ক্ষেত্রে এই চারটা দিনে বিশেষভাবে সৌভাগ্য নিয়ে আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। প্রথম কথা দেখুন, বুধ আপনার মিথুন রাশিতে অবস্থান করে ভদ্র মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং এই যে মঙ্গল এবং শুক্র সিংহ রাশিতে অবস্থান করছে, এবং সরাসরি বৃহস্পতি দেবগুরু দৃষ্টি পাচ্ছে আপনার মঙ্গল এবং শুক্র। মঙ্গল এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির, অর্থাৎ মহামন্ত্রীর সাপোর্ট সেনাপতি পাচ্ছে, মন্ত্রীর সাপোর্ট সেনাপতি পাচ্ছে, সেনাপতি কিন্তু মানে ক্ষমতাশালী হচ্ছে, মন্ত্রীর সাপোর্ট পাওয়াতে সেনাপতি ক্ষমতাশালী, এবং এই সেনাপতি অবস্থান করছে রাজার ঘরে। কত সুন্দর একটা যোগ দেখুন, এবং সরাসরি এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার বুধের উপর পড়ছে, এটাও কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের ঠিক রাশিতে অবস্থান করছে বুধ, এবং আপনাদের চতুর্থ পতিও বুধ, অর্থাৎ চতুর্থ পতি আপনাদের রাশিতে অবস্থান করছে,
এবং ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনাদের ভাগ্যভাবে বৃহস্পতির অবস্থান এবং যেটা কি না আপনাদের সপ্তম পতি এবং বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে এবং তৃতীয়ভাবে মঙ্গল এবং শুক্রের অবস্থান বিশেষভাবে সৌভাগ্য প্রদান করবে এবং পঞ্চম পতি আপনার তৃতীয়ভাবে এবং একাদশপতি আপনার তৃতীয়ভাবে এবং এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবে মিথুন রাশি। প্রথম কথা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে, কর্মক্ষেত্রে পদোন্নতি, আকস্মিক ধনপ্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে লাভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা পাবেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ফাটকা থেকে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন, যারা আপনার সেলস ডিপার্টমেন্টে আছেন অর্থাৎ সেলসটা আপনাদের বাড়বে, বা যাদের গাড়ির শোরুম আছে এই জায়গাটা কিন্তু আপনারা মিথুন রাশি, বা যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন অর্থাৎ আপনি সিনেমা জগতের সঙ্গে আছেন, আপনি অ্যাক্টিং মডেল, এই জায়গাগুলো কিন্তু কাজের সুযোগগুলো মিথুন রাশি কিন্তু বাড়বে। এই চার দিন অর্থাৎ 20-24 জুলাইয়ের মধ্যে মিথুন রাশির ক্ষেত্রে ধনলাভ, ধনবান যোগ সৃষ্টি করছে মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর কৃপা, স্বয়ং গণেশের কৃপা আপনারা কিন্তু পাবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং আপনাদের একাদশভাবে বুধের অবস্থান ভালো করে বুঝবেন, এবং বুধ আপনার 25 তারিখ থেকে একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ 20-24 জুলাই আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ দেবে, কারণ আপনাদের লাভের অধিপতি লাভভাবে বসে আছে এবং আপনাদের ধনপটিকে কানেক্ট করছে, আর্থিক রূপটা, আর্থিক স্থিতির রূপটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত করবে সিংহ রাশির। এবং সপ্তমভাবে আপনার বৃহস্পতির অবস্থান, পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশে পড়ছে এবং বুধের উপর পড়ছে এই দৃষ্টি। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে, বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, অর্থাৎ এই লাভ ভাবে দৃষ্টি দিচ্ছে, লাভের জায়গাটা, সাকসেসের জায়গাটা কিন্তু আপনাদেরকে দিবে সিংহ রাশির। এবং আপনাদের ভাগ্যের অধিপতি এবং সুখ সাধনের অধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পূর্ণমাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং সুখ সাধন, প্রপার্টি থেকে লাভ আপনাদের কিন্তু হবে এবং আর্থিক রূপের দিকটা কিন্তু যথেষ্ট মজবুত হবে। সরাসরি বৃহস্পতি আপনার সপ্তমভাবে দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের পদোন্নতি হবে, ব্যবসার জায়গাটা যথেষ্ট শুভ, ব্যবসা থেকে প্রচুর আর্নিং কিন্তু এই সময় আপনারা করবেন এবং এর পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো। সরাসরি রাশির উপর দৃষ্টি, আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীরগত দিকটা আপনাদের ভালো হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা পাবেন, যারা কন্ট্রাক্টারের কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাজকীয় সুখ পেতে চলেছেন, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তি, যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো। 3 নম্বর যে রাশি, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ধনভাবে এই বুধের অবস্থার পঞ্চম পতিকে কানেক্ট করে এবং আপনাদের ক্ষেত্রে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, যা সিংহ রাশির ক্ষেত্রে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে,
আপনাদের ক্ষেত্রে কিন্তু ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের পুণ্যমাত্রের সাপোর্ট, এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রের প্রমোশন এবং কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা বা কম্পিটিটিভ পরীক্ষাতে আপনারা লাভ কিন্তু পাবেন। আকস্মিক ধন প্রাপ্তি, শেয়ার মার্কেট ফাটকা, লটারি থেকে আপনারা কিন্তু এ সময় অর্থ কিন্তু পাবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে অদ্ভুত এবং অকল্পনীয় লাভ পেতে চলেছে। শেয়ার মার্কেটের সঙ্গে লাভ আপনারা পাবেন, অনলাইন কাজের সঙ্গে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই যে ধনভাবে ধনপতির অবস্থান, আর্থিক রূপ থেকে এবং পঞ্চমপতি অর্থাৎ সন্তান সুখের জায়গা, শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু এই সময় পাবেন। ফাটকা থেকে আপনারা লাভ পাবেন, পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট এই সময় আপনারা পাবেন, কর্মক্ষেত্রের পদোন্নতি, কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে, সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি করছে। অর্থাৎ এই যে 20-24 জুলাই এই চার দিন এই দুই রাজ্য, কেন্দ্রতি কোনো রাজ্য এবং আপনার ভদ্রমঙ্গ পুরুষ রাজ্য, আপনাদেরকে আর্থিক রূপ থেকে বিদেশ থেকে আর্নিং কিন্তু করাবে। মার্কেটিং লাইনে যারা আছেন, সেলস ডিপার্টমেন্টে যারা আছেন, বড় কাজের সাথে যারা আছেন, এবং যারা আপনি ধরুন বড় ইন্ডাস্ট্রির আপনার ক্ষেত্রেও কিন্তু এই সময় বড় ধরনের কন্ট্যাক্টগুলো দিবে, চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা বা কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষ রাশির থাকছে, দেখা যাচ্ছে। এই ধনবাঞ্জক অপার ধন ধন বর্ষা হতে চলেছে বৃষ রাশির। এই দুইটি রাজ্য এই তিন রাশিকে করতে চলেছে মালামাল। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, যাদের হচ্ছে না অবশ্যই জন্মছক দেখান। নমস্কার, ধন্যবাদ।